কেন্দ্রীয় সরকারের ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, তখন রাজ্য সরকার ইচ্ছে করলেও পর্যাপ্ত পরিমাণ কাজ করতে পারে না। অর্থের অভাব করে, অর্থ ইচ্ছে করে রাজ্য সরকার জোগাড় করতে পারে না, তাই ইচ্ছে থাকলো তিনবারের বামফ্রন্ট সরকার পর্যাপ্ত পরিমাণে চাকরির ব্যবস্থা করতে পারে না। কিন্তু রাজ্য সরকারের আন্তরিকতা আছে, সদিচ্ছা আছে, তাই তো সারা দেশে যখন চাকরি বন্ধ ত্রিপুরা সরকার চাকরি নিয়োগ দিতে অব্যাহত রেখেছে, সারা দেশে কেন্দ্র সরকার এগুলো বলছে টাকা খরচ হওয়ার অপচয়, বামপন্থীরা চাপে রেখে কেন্দ্রের ইউপিএ সরকারের কাছ থেকে রেখা চালু করেছিল, রেখা চালু হওয়ার পরে তাদের পাহাড়ের সম্পদ তৈরি হয়েছে, গরিব মানুষের হাতে টাকা, গ্রামের অর্থনীতি পাহাড়ের অর্থনীতি মজবুত হয়েছে। এখন কেন্দ্রীয় সরকার বলছে না, রেখা তুলে দাও, রেখার হাজার হাজার কোটি টাকা খরচ মানে অপচয়। কেন্দ্রীয় সরকার বলছে অঙ্গনারি কেন্দ্র এগুলি বেসরকারি মালিকের হাতে তুলে দাও, এই অঙ্গনারি কেন্দ্রে টাকা খরচ মানে অপচয়। মিড ডে মিল বন্ধ করে দাও, স্কুলে মিড ডে মিল খাওয়ানো যাবে না, বাড়ি ঘর থেকে ছেলেমেয়েরা খাওয়া দাওয়ার পরে আসবে স্কুলে কেন খাওয়া দাওয়া হবে। কেন্দ্রীয় সরকার বলছেন বিনা পয়সায় ভর্তুকিতে ঘর দেওয়া যাবে না, 75,000 টাকা করে একটা গরিব উপজাতি গরিব মানুষকে ঘর দেওয়া হয়, 75,000 টাকা খরচ করে গরিবকে ঘর দেওয়া যাবে না, যার যার বর্ষে গড়ে তুলবে তাকে কেন টাকা দিতে হবে। কেন্দ্রীয় সরকার এইভাবে জনস্বার্থ বিরোধী নীতি কার্যকরী করার চেষ্টা করছে। এবছর পেয়েছে মাত্র 100 কোটি টাকা।